টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে HDFC ব্যাংকে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা কলকাতাতেই জব লোকেশন পেয়ে যাবে। তো এইটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই চাকরিটা পাবে, কোনো রকম কোনো টাকা পয়সা চাওয়া হবে না। তো কারা কারা কীভাবে আবেদন করবে এবং কোথায় গিয়ে আবেদন করবে, কোন ওয়েবসাইটে, সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সবাই জানি যে HDFC ব্যাংক কিন্তু অনেক বড় ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে সবথেকে বড় ব্যাংক হলো HDFC ব্যাংক ইন্ডিয়াতে। তো এই ব্যাংকটায় একটা ভালো স্যালারি দেওয়া হবে তোমাদের, 25,000-এর ওপর তো দেওয়াই হবে স্যালারি, ঠিক আছে? তো কীভাবে আবেদন করবে, তো চলো আমরা সরাসরি দেখে নিই অফিসিয়াল পেজে গিয়ে। তো এখানে গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করবো HDFC কেরিয়ার বলে আমরা সার্চ করবো HDFC কেরিয়ার। দেখো গুগল ক্রোমে এসে তুমি সার্চ করবে HDFC কেরিয়ার বলে, ঠিক আছে? HDFC কেরিয়ার বলে সার্চ করার পর এই যে সেকেন্ড পেজটা, প্রথম পেজটা নয় কিন্তু সেকেন্ড পেজটা, HDFC ব্যাংক কেরিয়ার্স, HDFC ব্যাংক কেরিয়ার্সে আমরা একটা সিম্পল একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, ব্যাংকের লোগো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা সার্চ জবস বা এখানে বলেছে আপলোড রেজুমি। এখানে আমরা আগে জব দেখে নেবো কী কী জব আছে। তো আমরা জায়গা দিয়ে সার্চ করি KOLKATA কলকাতা, এই যে আমি লিখলাম কলকাতা, দেন সার্চ করলাম। সার্চ করার পরে আমি দেখে নিই যে কী কী চাকরি আছে কলকাতার জন্য। এই HDFC ব্যাংকের এই পেজের এই লাইটের যে লেখাটা, লেখাটা খুব আপছা টাইপের, সেজন্য তোমাদের হয়তো দেখতে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু প্রবলেম, এদের ওই সাইডের লেখাটা খুব প্রবলেম আছে, ঠিক আছে? এত হালকা কালি দিয়ে দেখো খুব সমস্যা। এটা সেলস MGR RA জেল, এটা কলকাতা ওয়েস্ট বেঙ্গলে তোমরা এই চাকরিটা পাবে। তারপরে ক্রেডিট ম্যানেজার বিজনেস লোন, এটা কলকাতা ওয়েস্ট বেঙ্গলে চাকরি। তারপরে RBH সার্ভিস, তারপরে RBB TA সার্ভিস, ঠিক আছে? এখানে অনেক ধরনের চাকরির ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই তোমাদের এইগুলো লেখাগুলো খুব আপছা বলে তোমাদের হয়তো একটু দেখতে প্রবলেম হতে পারে, ঠিক আছে? তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে ভালো করে দেখে নিতে পারো। তো আমি তোমাদের সিম্পলি কোনটা দেখাচ্ছি, এইটা দেখাই। ধরো আমি তোমাদের এটা দেখাচ্ছি, কালেকশন MGR PL and BL। তো সিম্পলি আমরা এই চাকরির জন্য যদি আবেদন করতে চাই তাহলে সিম্পলি এর ওপর একটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই নতুন পেজ ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে বলেছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে এই চাকরিটার ভ্যাকেন্সি লোকেশন, ঠিক আছে? এখানে জব ডেসক্রিপশানে কী কী বলেছে তোমরা পুরোটা পড়ে নেবো, অনেকটা বড়ো ডেসক্রিপশান। এখানে স্কিল বলেছে, ভালো করে দেখে নাও, আমি জুম করে দিলাম জিনিসটা, কালিটা আপছা বলে খুব প্রবলেম হবে। প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজেশান স্কিল, কমিউনিকেশন নলেজ অফ কম্পিটিশন অ্যান্ড কারেন্ট ট্রেন্ডস ইন ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে? এখানে আদার সিমিলার জব এখানে তোমরা দেখে নিতে। আরও অনেক জায়গায় জব রয়েছে, যারা অন্য অন্য জায়গায় সিমিলার আরও অনেক জায়গার কাছাকাছি তোমাদের জব আছে, তোমরা যেখানে যে যা করতে চাও দেখে নিতে পারো। আমি একটা তোমাদের দেখাতে গিয়ে তার আগে একটা মালদা ডিস্ট্রিক্টে একটা জব দেখেছিলাম, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে একটা জব দেখেছিলাম। তোমরা যে যার ডিস্ট্রিক্টে থাকো ওই অনুযায়ী তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? শুধু যে কলকাতাতেই তোমরা পাবে তাও না, এটা তো পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই রয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখে নিতে, আমি মালদা ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেও দেখেছিলাম অনেক চাকরি, ঠিক আছে? তোমরা এই চাকরিটার জন্য যারা আবেদন করতে চাও, ধরো আমি এটার জন্য তোমাদের দেখাচ্ছি এই চাকরিটা সব কিছু পড়ে টড়ে নিয়ে। তো এখানে যে অ্যাপ্লাই নাও যে বাটনটা রয়েছে এখানে সিম্পল একটা আমরা ক্লিক করব। তো অ্যাপ্লাই নাও বাটনে আমি একটা সিম্পল ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমাদের আগে লগ ইন তো ভাই আগে করতে পারবো না, আগে তো আমাদের সাইন আপ করতে হবে। তো আগে সাইন আপ করে নিতে হবে, তারপরে তোমাদের লগ ইনে ক্লিক করতে হবে। এখানে সাইন আপ ফর ইউর রেজিউমিস, আগে নিউ ইউজার দিয়ে তোমাদের সাইন আপ করতে হবে। তারপরে সাইন আপ করে দেওয়ার পর তোমাদের এখানে কী বলেছে আপলোড রেজিউমি, এখানে তোমাদের আপলোডে ক্লিক করে তোমাদের রেজিউমিটা আগে আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর রিভিউ প্রোফাইল, তোমাদের প্রোফাইল রিভিউ মানে তোমাদের কিছু বেসিক ইনফরমেশান টিনশন এসব দিতে হবে, নাম, ঠিকানা, পিনকোড, ঠিক আছে, এইসব অ্যাড্রেস, এই সমস্ত কিছু দেওয়ার পর তারপরে তোমরা সাবমিটে যেয়ে ক্লিক করবে। তারপর তোমাদের এই কমপ্লিট হয়ে যাবে, পুরো এই অ্যাপ্লিকেশানটা তোমাদের করাটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা করতে চাও তারা করে নিতে পারো। এখানে অনেক ধরনের চাকরির ভ্যাকেন্সি রয়েছে। এখন তো দেখতেই পাচ্ছ আমরা নিউজে দেখছি যে সরকারি চাকরির কী অবস্থা, সরকারি চাকরি তো প্রায় হচ্ছেই না, তো এর থেকে প্রাইভেট চাকরি বেটার। এখন এখানে দেখতে পাচ্ছ 104খানা জব রয়েছে কলকাতাতে, আমি কলকাতার কথা বলছি, কলকাতাতে 104খানা জব রয়েছে। এবং যারা ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করতে চাও তারা তাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, এই দেখো স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখানে
এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে দেবে, না হলে এক থেকে দুই বছর এরকম একটা দিয়ে তোমরা দেখতে পারো সিটি কলকাতা, ঠিক আছে। তারপরে এখানে জব ফাংশন দিয়ে তোমরা সার্চ করতে পারো, তারপরে জব ক্যাটাগরি দিয়ে তোমরা সার্চ করতে পারো কোন ক্যাটাগরির জব তোমরা চাও, তারপরে এখানে টাইটেল দিয়ে সার্চ করতে পারো। এখানে ফিল্টার্স আছে, ফিল্টার্স এখানে ফিল্টার্সে এই এইগুলো তোমাদের রয়েছে, ঠিক আছে। তোমরা যেটা করতে চাও, যেই চাকরি তোমাদের পছন্দ সেইটা তোমরা অনুযায়ী করে নিতে পারো। আমি নেক্সট পেজে গিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি, নাম্বার টু পেজে গিয়ে এখানে চাকরিগুলোর ভ্যাকেন্সি তোমরা দেখে নিচ্ছ, ঠিক আছে। ক্রেডিট ম্যানেজার VCR, তারপরে কালেকশন ম্যানেজার CD, RRB ব্রাঞ্চ, প্রাইম ব্যাংকিং সুপারভাইজার, ঠিক আছে। এখানে তোমরা যেই চাকরিটা খুঁজি তোমরা করতেই পারো। HDFC ব্যাংকে যারা যারা এই চাকরির জন্য আবেদন করতে চাও তো করে দিতে পারো। আর তোমরা গ্র্যাজুয়েশন পাস বা উচ্চ মাধ্যমিক পাসেও তোমরা এই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারো। অনেক HDFC ব্যাংকের অনেক ভ্যাকেন্সির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাসের জন্যও তোমরা আবেদন করতে পারবে, অনেকগুলো আবার গ্র্যাজুয়েশন পাসের জন্যও আছে। তো যারা যারা আবেদন করতে চাও আবেদন করে দিতে পারো। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।